আজ আপনাদেরকে জানাবো যে টাটা প্লে অ্যাপস আছে, সেই টাটা প্লে অ্যাপসে আপনারা কীভাবে লগ ইন করবেন। টাটা প্লে অ্যাপসে আপনারা লগ ইন করে আপনারা আপনাদের পছন্দ মতো চ্যানেলস আপনারা অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, এবং আপনাদের সেট টপ বক্সের সমস্ত রকম সিস্টেমটা আপনারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই দেখতে পাবেন। তো চলুন আমরা দেখে নিই যে কীভাবে আপনারা এই অ্যাপসে লগ ইন করবেন। এই ভিডিও দেখার পরে আশা করছি আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আমরা প্লে স্টোরে চলে এসেছি এবং এখান থেকে আপনারা টাটা প্লে যে অ্যাপস আছে সেই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নেব। তো যথারীতি এখানে ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এই অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে আমাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে এবং এই পেজে আসার পরে যে সমস্ত এগ্রিমেন্টগুলো আছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করে নেব। টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করে নেব। তো এখানে আমরা অ্যাকসেপ্টে টাচ করব। এরপরে যে পেজটি আসবে সেই পেজটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব, আপনার যে ভাষায় সুবিধা হবে সেই ভাষা আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাদের সামনে এই ধরনের অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এখানে লগ ইন করার জন্য একদম ওপরে দেখুন লগ ইন বটন দেওয়া আছে। লগ ইন বটনে টাচ করার পরে এখানে আমাদেরকে লোকেশন অন করার জন্য ইনফরমেশন দিচ্ছে। তো লোকেশন অন করে দিচ্ছি। এরপরে ওপরে টাটা স্কাই বা টাটা প্লে সাবস্ক্রাইবার আইডি এবং নিচে রেজিস্টার মোবাইল নাম্বার, এই দুটো যে কোনো নাম্বার দিয়ে কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো যেহেতু টাটা স্কাইয়ের যে নাম্বারটি সেটা মনে নেই, সেহেতু আমি এখানে মোবাইল নাম্বার যেটি আছে সেটি দিয়ে এখানে রেজিস্টার করব। মোবাইল নাম্বার যথারীতি দেওয়ার পরে মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি আপনাদেরকে এখানে এন্টার করতে হবে। তো যথারীতি আমরা এখানে ওটিপি এন্টার করে দেব। ওটিপি এন্টার করার পরে আমরা আবার এই পেজে সাবমিট করব। সাবমিট করার পরে আমাদের সামনে যে টাটা প্লে যে অ্যাপস আছে সেই অ্যাপসটি আমাদের সিস্টেমের সঙ্গে লগ ইন হয়ে যাবে এবং আমাদের সেট টপ বক্সের যে সমস্ত সিস্টেমগুলো আছে সেগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন পরপর সমস্ত রকম সিস্টেম কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে আপনার ব্যালেন্স, আপনার কী কী চ্যানেলস আছে এবং যে সমস্ত চ্যানেলগুলো অ্যাক্টিভ আছে সেই চ্যানেলগুলো আপনারা এখানে লাইভ টিভি এখানে প্লে করতে পারবেন, কোনো রকম কোনো এক্সট্রা চার্জেস আপনাদেরকে লাগবে না। এবং এই পেজে এসে আপনারা প্যাকেজও মডিফাই করতে পারবেন। তো এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।